এই কোশ্চেন পেপারটি এইচএসএলসি 2023 জেনারেল এক্সামের কোশ্চেন পেপার নয়। এই কোশ্চেন পেপারটি কাছাড় ডিস্ট্রিক্টে হয়ে যাওয়া একটি সেন্টারের রি এক্সামের ইংলিশ সাবজেক্টের কোশ্চেন পেপার। আর এই কোশ্চেন পেপারে যেগুলো এমসিকিউস এবং বিএসসি এসেছিল, বিএসসি মানে হলো ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চন, এই কোয়েশ্চনগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো। কারণ এই কোয়েশ্চনগুলো তোমাদের আপকামিং হাফ ইয়ারলি এক্সাম, প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং 2024 বর্ষের এইচএসএলসি মানে ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ না করে দেখতে থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্টেক বা শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। এই কোয়েশ্চন পেপারে প্রথমে লেখা আছে চুজ কারেক্ট অপশনস ফর দ্য ফলোয়িং। আর এমসিকিউ নাম্বার ওয়ানে লেখা আছে ল্যাঞ্চো লিভড ইন মিডিল অফ দ্য ড্যাশ ইন এ সলিটারি হাউস। ল্যাঞ্চো একটি জায়গার মিডিলে শুধুমাত্র একটি করে বাস করতো। সো জায়গাটি কোথায় ছিল? সো জায়গাটি ছিল ভ্যালিতে, মানে উপত্যকাতে। আর এই কোয়েশ্চনটির আনসার আমি তোমাদের ইংলিশের টেক্সট বুকের মধ্যে দেখিয়ে দিচ্ছি। সো তোমাদের ইংলিশের টেক্সট বুকের লেটার টু গড চ্যাপ্টারের পেজ নম্বর ফাইভে এই প্যারাগ্রাফে লিখে আছে বাট ইন দ্য হার্টস অফ অল হু লিভড ইন দ্যাট সলিটারি হাউস ইন দ্য মিডিল অফ দ্য ভ্যালি দেয়ার ওয়াজ এ সিঙ্গেল হোপ হেল্প ফ্রম গড। সেখান থেকে বুঝতে পারলাম যে গডই ছিল উপত্যকার মিডিলে। আর তোমাদেরকে এই কোয়েশনটির আনসার বইয়ের মধ্যে দেখানোর মেইন কারণ হলো তোমাদেরকে এই বইয়ের স্টোরিগুলো ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ এমসিকিউগুলোর আনসার করার জন্য তোমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হবে। নেক্সট হলো এমসিকিউ নাম্বার টু এবং এই এমসিকিউ লিখে আছে আই নিড এ 100 পেসেস ইন অর্ডার টু সো মাই ফিল্ড, হোয়াট ডাজ পেসেস মিন? সো লেটার টু গড চ্যাপ্টারে ল্যাঞ্চো বলেছিল যে নতুন গাছ রোপণ করার জন্য তার 100 পেসেসের প্রয়োজন। সেখানে পেসেস মানে কী বোঝাচ্ছে? সো পেসেস মানে কারেন্সি বোঝাচ্ছে। নেক্সট হলো এমসিকিউ নাম্বার থ্রি এবং এই এমসিকিউ লিখে আছে দ্য পোয়েম অ্যানিমেলস ইজ এন এক্সট্রাক্ট ফ্রম, মানে অ্যানিমেল পোয়েমসটি কোন বইয়ের সারাংশ? সো অ্যানিমেল পোয়েমটি সং অফ মাইসেলফ এই বইয়ের সারাংশ। নেক্সট হলো এমসিকিউ নাম্বার ফোর এবং এই এমসিকিউ লিখে আছে মাই কাউন্ট্রি ইজ রিচ ইন দ্য মিনারেলস অ্যান্ড জেমস, হুইচ কাউন্ট্রি ইজ বিং রেফার্ড টু? সো নেলসন ম্যান্ডেলা বলেছিলেন যে আমার কাউন্ট্রি মানে আমার দেশের মধ্যে মিনারেলস অ্যান্ড জেমসে পরিপূর্ণ। সো নেলসন ম্যান্ডেলা কোন দেশের কথা বলেছিলেন? সো নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার কথা বলেছিলেন। এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে এবং এই লাইনগুলো হলো তোমাদের বইয়ের স্টোরিয়াল লাইন। নেক্সট হলো এমসিকিউ নাম্বার ফাইভ এবং এই এমসিকিউ লিখে আছে হুইচ পিরিয়ড ইজ দ্য সিজন অফ জয় ইন কুর্গ, মানে কুর্গে ভিজিট করার জন্য কোন সিজনটি আমোদ প্রমোদের? সো সিজনটি হলো সেপ্টেম্বর টু মার্চ। এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। নেক্সট হলো এমসিকিউ নাম্বার সিক্স এবং এই এমসিকিউ লিখে আছে দ্য এয়ার ব্রেথস অফ ইনভিগরেটিং কফি ইন হুইচ প্লেস ডু ইউ ফাইন্ড দিস? সো শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় একটি জায়গাতে কফির গন্ধ পাওয়া যায়, সেখানে কোন জায়গার কথা বলা হয়েছে? সো জায়গাটি হলো কুর্গ। নেক্সট হলো এমসিকিউ নাম্বার সেভেন এবং এই এমসিকিউ লিখে আছে ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট ভিউ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ম্যাগনিফিসেন্ট মিন? সো ম্যাগনিফিসেন্ট মানে কি তোমাদেরকে বলতে হবে। সো ম্যাগনিফিসেন্ট মানে হলো বিউটিফুল, মানে খুব সুন্দর। নেক্সট হলো এমসিকিউ নাম্বার এইট এবং এই এমসিকিউ লিখে আছে টি কেম টু ইউরোপ ডিউরিং দ্য ড্যাশ সেঞ্চুরি। সো এখানে ড্যাশের মধ্যে বসবে সিক্সটিন্থ সেঞ্চুরি। নেক্সট হলো এমসিকিউ নাম্বার নাইন এবং এই এমসিকিউ লিখে আছে হাউ ওল্ড ওয়াজ বাল্লি, মানে বাল্লির বয়স কত? সো তোমরা সবাই জানো যে বাল্লির বয়স হলো 8 বছর। নেক্সট হলো এমসিকিউ নাম্বার টেন এবং এমসিকিউ লিখে আছে যে বাল্লিজ ফেভারিট পাস্ট টাইম ওয়াজ, মানে কোন জিনিসটি বাল্লির অবসরের বিনোদন ছিল? সো আনসারটি হবে স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ডোরিয়ে অফ আর হাউস, মানে বাল্লির ঘরের সামনে যে ডোরটি ছিল এই ডোরটিতে দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়ে থাকা। নেক্সটে তোমাদের ইংলিশের টেক্সট বুকের আর কতগুলো এমসিকিউ দেওয়া আছে। সো কোয়েশ্চন নাম্বার টু এর প্রথম এমসিকিউ লিখে আছে হি স্টকস ইন হিজ বিবিড স্ট্রাইপস, হোয়াট ডাজ হি স্ট্যান্ড ফর? সো লাইনের মধ্যে হি বলতে কাকে বোঝানো হচ্ছে? সো লাইনের মধ্যে হি বলতে দ্য টাইগারকে বোঝানো হচ্ছে এবং এই লাইনটি দ্য টাইগার ইন দ্য জু কবিতার। নেক্সট হলো রোমান টু এমসিকিউ এবং এই এমসিকিউ লিখে আছে দ্যার ইজ এ ল্যাঙ্গুয়েজ এমব্রেল্ড সি, হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড স্ট্যান্ড ফর? সো লাইনের মধ্যে এমব্রেল্ড ওয়ার্ডটি নিচে আন্ডারলাইন করা আছে এবং এই এমব্রেল্ড ওয়ার্ডটি মিনিং তোমাদেরকে বলতে হবে। সো এমব্রেল্ড মানে হলো গ্রিন, মানে সবুজ। নেক্সট হলো এমসিকিউ নাম্বার থ্রি এবং এই এমসিকিউ লিখে আছে হুই ইজ দ্য পোয়েট অফ দ্য বল পোয়েম, মানে বল পোয়েম কবিতাটির কবি কে? সো বল পোয়েম কবিতাটির কবি হলেন জন বেরিম্যান। আর তোমরা মনে রাখবে যে তোমাদের ইংলিশের টেক্সট বুকের যতগুলো প্রোস এবং পোয়েট্রি দেওয়া আছে এগুলো থেকে সবগুলো প্রোস এবং পোয়েট্রিয়ের অথর বা পোয়েটের নাম তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ তোমাদের এক্সামে অথর বা পোয়েট থেকে দুই তিনটি কোয়েশ্চেন আসবেই আসবে। নেক্সট এমসিকিউ লিখে আছে যে কাস্টার্ড নোজ ওয়াজ লাইক এ ড্যাশ, মানে কাস্টার্ডের নাকটি দেখতে কিসের মতো ছিল? সো কাস্টার্ডের নাকটি দেখতে চিমনির মতো ছিল। নেক্সট হলো এমসিকিউ নাম্বার ফাইভ এবং এই এমসিকিউ লিখে আছে হোয়াট ফিক্সেস দ্য বয় ইন দ্য পোয়েম বল পোয়েম, মানে দ্য বল পোয়েম কবিতাটিতে কোন জিনিসটি বাচ্চাটিকে নাড়িয়ে বা কাঁপিয়ে তুলেছিল? সো এটির আনসার হবে অ্যান আলটিমেট শেকিং গ্রিফ।
মানে অন্তিম টুকু বাচ্চাটিকে কাঁপিয়ে বা নাড়িয়ে তুলেছিল। নেক্সট হল এমসিকিউ নম্বর সিক্স এবং এই এমসিকিউ লিখে আছে দ্য টু বয়েজ স্টার্টেড ইন সারপ্রাইজ হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড স্ট্যান্ড ফর ইন দ্য কন্টেক্সট অফ ফুটপ্রিন্টস উইদাউট ফিট। সো ফুটপ্রিন্ট উইদাউট ফিট এই লেসনে একটি লাইন দেওয়া আছে এবং এই লাইনের মধ্যে স্টার্টেড ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে। সো তোমাদেরকে বলতে হবে স্টার্টেডের ওয়ার্ড মিনিং কী হবে। সেখানে ওয়ার্ড মিনিংটি হবে স্টার্টেড টু ওয়ার্ক, মানে ফুটপ্রিন্ট উইদাউট ফিট এই লেসনে দুটি ছেলে গ্রিফিনের পিছে হেঁটে হেঁটে ফলো করেছিল। নেক্সট হলো এমসিকিউ নাম্বার সেভেন এবং এই এমসিকিউ লিখে আছে দ্য স্পিকার ইন হ্যাকডিবার ইজ এ ড্যাশ ইন এ ম্যাগনিফিসেন্ট ল ফার্ম। সেখানে আনসারটি হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মানে দ্য হ্যাকডিবার লেসনের স্পিকার ম্যাগনিফিসেন্ট ল ফার্মের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ছিলেন। নেক্সট হলো এমসিকিউ নাম্বার এইট এবং এই এমসিকিউ লিখে আছে ড্যাশ ডিড নট ফিট এনি ডিসক্রিপশন অফ এ সিক্রেট এজেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো তোমাদেরকে এই ব্ল্যাঙ্কসের মধ্যে কিছু বসাতে হবে। আর এই কোয়েশ্চনে লিখে আছে যে নিজের কুঞ্জনকে সিক্রেট এজেন্টের বর্ণনায় ফিট করে না। সেখানে আনসারটি হবে অসাবল। নেক্সট হলো এমসিকিউ নাম্বার সেভেন এবং এই এমসিকিউ লিখে আছে যে লেঞ্চো রোট এ লেটার টু ড্যাশ। সো লেঞ্চো ঘোটের কাছে লেটার লিখেছিল। নেক্সট হলো এমসিকিউ নাম্বার টেন এবং এই এমসিকিউ লিখে আছে যে হু এমং দ্য ফলোয়িং ওয়াজ নট এ পার্ট অফ সাউথ আফ্রিকাস ফাইট এগেনস্ট অ্যাপার্টহাইড। মানে নিজের কুঞ্জন প্যাট্রিয়ট মানে দেশভক্ত সাউথ আফ্রিকার ফাইটের এগেনস্টে ছিলেন না। সো এর মধ্যে ব্রাম ফিশার ছিলেন, অলিভার টাম্বো ছিলেন, চিফ লুথাইল ছিলেন, লেজলি নরিস ছিলেন না। আর তোমরা মনে রাখবে যে লেজলি নরিস ছিলেন অ্যাটাইগার ইন দ্য জু কবিতাটির কবি। নেক্সট এই কোয়েশ্চন পেপারে আর কতগুলো শর্ট কোয়েশ্চন দেওয়া আছে। এই কোয়েশ্চনগুলো তোমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ এই কোয়েশ্চনগুলো তোমাদের এক্সামে এমসিকিউ আকারে আসতে পারে। সো কোয়েশ্চন নাম্বার ওয়ানে লিখে আছে যে হোয়াট ইজ কুপিয়া। সো কুপিয়া মানে কি? সো আনসারটি হবে কুপিয়া ইজ এ লং ব্ল্যাক কোট উইথ দ্য এমব্রয়ডার্ড ওয়েস্ট বেল্ট ওন্ড বাই দ্য কাডাভাস। এই কোয়েশনটি হলো কুর্গ লেসনের। সো তোমরা চ্যাপ্টার থেকে এই আনসারটির স্পেলিংগুলো দেখে নিও। নেক্সট কোয়েশন লেখা আছে হু ওয়াজ বৌদ্ধিধর্মা, মানে বৌদ্ধিধর্মা কে ছিলেন? আনসারটি হবে বৌদ্ধিধর্মা ওয়াজ এন বুদ্ধিস্ট অ্যাসিটিক। এই কোয়েশনটি হলো ট্রি ফ্রম আসাম চ্যাপ্টারের। নেক্সট কোয়েশন লেখা আছে অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা বিটুইন লাভ অ্যান্ড হেট হোয়াট কামস ন্যাচারালি টু দ্য হুম্যান হার্ট। সো ম্যান্ডেলার মতে কোন জিনিসটি মানুষের মনে প্রাকৃতিকভাবে আসে? সো আনসারটি হবে অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা লাভস কাম মোর ন্যাচারালি টু দ্য হুম্যান হার্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার ফোরে লিখে আছে যে আই ওয়ান্ডার হোয়ার দে গেট দিস টোকনস হু আর দে বিং রেফার টু ইন দ্য পোয়েম অ্যানিমেলস। সেখানে দে বলতে কাকে বোঝানো হয়েছে? সো আনসার লিখবে দে রেফার টু অ্যানিমেলস, পশুদেরকে বোঝানো হয়েছে। নেক্সট কোয়েশন লিখে আছে মেনশন ইন ওয়ান অ্যাকশন দ্যাট আমান্ডা ইজ টোল্ড নট টু ডু ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম আমান্ডা। সো আমান্ডা পোয়েমের ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমান্ডাকে কী করতে না করা হয়েছিল? সো আনসারটি হবে আমান্ডা ইজ টোল্ড নট টু বাইট আর নেইলস। সো এই অ্যাকশনটি দিলেই হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার সিক্স এবং এই কোয়েশন লিখে আছে যে হোয়াট ডিড গ্রিফিন এক্সপেরিমেন্ট উইথ। সো এই কোয়েশনটির আনসার তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার সেভেন এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ট্রেডস অফ আসাবল ডাজ ফাউলার মেনশন ইন দ্য ওপেনিং সেকশন অফ দ্য মিডনাইট ভিজিটর। সো মিডনাইট ভিজিটর লেসনে ফাউলার আসাবলের উদ্দেশ্যে কী বলেছিলেন? সো তিনি বলেছিলেন যে হি ওয়াজ ভেরি ফ্যাট অ্যান্ড স্লপি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার এইট এবং এই কোয়েশন লিখে আছে যে হোয়াই ডিড হরেশ ডানবাই রব এ সেফ এভরি ইয়ার, মানে হরেশ ডানবাই প্রতি বছর কেন সন্দুক চুরি করতেন? সো তিনি সন্দুক চুরি করতেন টু কালেক্টিং রেয়ার অ্যান্ড এক্সপেন্সিভ বুকস। নেক্সট কোয়েশন লিখে আছে যে হাউ মাচ ইজ এ ডাইম, মানে ডাইমের ভ্যালু কত? সো ডাইমের ভ্যালু হলো 10 সেন্টস কয়েন। আর নেক্সট কোয়েশন লিখে আছে যে হু ইজ দ্য অথর অফ দ্য মিডনাইট ভিজিটর। সো মিডনাইট ভিজিটর লেসনের অথরের নাম কি? সো আনসারটি হবে রবার্ট আর্থার। সেই ছিল কোয়েশ্চন পেপারের এমসিকিউ এবং বিএসসি কোয়েশনগুলোর আনসার। আর এই কোয়েশনগুলো তোমাদের হাফ ইয়ারলি এক্সাম, প্রি টেস্ট বা প্রিফেয়ারিং এক্সাম এবং এইচএসএলসি মানে 2024 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই কোয়েশনগুলোর আনসার তোমরা ভালো করে স্টাডি করবে এবং তোমাদের টেক্সট বুকের প্রতিটি লেসন ভালো করে লাইন বাই লাইন স্টাডি করতে হবে। আমি চ্যানেলে তোমাদের ইংলিশের, জেনারেল সায়েন্সের, তারপর সোশ্যাল সায়েন্সের এবং ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস বিএসের ভিডিও আপলোড করে রেখেছি। যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমাদেরকে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে হবে, বা আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং তোমাদেরকে আমি আবারও বলছি যে তোমরা এক্সামে ভালো স্কোর করার জন্য তোমাদের এই চারটি বইয়ের লেসনগুলো ভালো করে লাইন বাই লাইন স্টাডি করতে হবে। এবং নেক্সট ক্লাস টেনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং।